সোনার বাংলা ফাউন্ডেশনের পক্ষ থেকে আগামী 1 ডিসেম্বর মহা রবিবার বারাসাত জেলা পরিষদের নীল দর্পণ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে বর্ষপূর্তি রাজ্য সম্মেলন 2024। সকলের রইল সাদর আমন্ত্রণ। এই উৎসবে অনুষ্ঠিত হবে চারাগাছ বিতরণ এবং মোটিভেশনাল স্পিচ, সামাজিক যোদ্ধা অ্যাওয়ার্ড, রক্ত যোদ্ধা অ্যাওয়ার্ড, সোনার বাংলা সেরা মুখ অ্যাওয়ার্ড, গৌরব সম্মান অ্যাওয়ার্ড। এই সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় থাকবেন বাংলা তথা ভারতবর্ষের প্রখ্যাত জনপ্রিয় সঞ্চালক প্রসেনজিৎ রাহা। এই অনুষ্ঠান সম্পর্কিত আরও বিশদে জানতে যোগাযোগ করুন সোনার বাংলা ফাউন্ডেশনের চেয়ারপার্সন সাবানা পারভিন ম্যামের সাথে এই নাম্বারে 9831215096। আনন্দের সঙ্গে জানাচ্ছি, সোনার বাংলা ফাউন্ডেশন বর্ষপূর্তি রাজ্য সম্মেলনের অনুষ্ঠান করতে চলেছে আগামী 1 ডিসেম্বর 2024 সকাল 11টা থেকে 3টে বারাসাত জেলা পরিষদের নীল দর্পণ অডিটোরিয়ামে। সারা বছর সোনার বাংলা ফাউন্ডেশনের মেম্বাররা নানা সামাজিক কাজের মধ্যে নিজেদের সমর্পণ করে চলেছে সমস্ত প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে। এই বর্ষপূর্তি রাজ্য সম্মেলন অনুষ্ঠানকে সামনে রেখে আমরা সামাজিক যোদ্ধাদের সামাজিক কাজে অনুপ্রাণিত করতে তাদের হাতে তুলে দিতে চলেছি তাদের কাজের প্রাপ্তি স্বরূপ সোনার বাংলার সেরা মুখ অ্যাওয়ার্ড, মানবিক যোদ্ধা অ্যাওয়ার্ড, রক্ত যোদ্ধা অ্যাওয়ার্ড, গৌরব সম্মান অ্যাওয়ার্ড, এলাকার কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কৃত এবং চারাগাছ বিতরণ, ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে মোটিভেশনাল স্পিচ এবং নানা বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে আপনাদের উজ্জ্বল উপস্থিতি এবং সহযোগিতা একান্তভাবে কামনা করে সোনার বাংলা ফাউন্ডেশন পরিবারের পক্ষ থেকে চেয়ারপার্সন সাবানা পারভিন ম্যাডাম এবং সম্পাদক জনাব রাহুল আমিন গোলদার সাহেব। সোনার বাংলা ফাউন্ডেশনের বর্ষপূর্তি এই অডিও ভিডিও প্রচারটির শব্দ গ্রহণে হৃদয়পুর কবিতা ক্রিয়েশন স্টুডিও, কণ্ঠবিন্যাসে আমরা রয়েছি অ্যাঙ্কার প্রসেনজিৎ রাহা এবং অ্যাঙ্কার প্রিয়া রাহা। অডিও ভিডিও প্রচারের জন্য আজই যোগাযোগ করুন এই নাম্বারে 8617722300 অথবা যোগাযোগ করুন সাবানা পারভিন ম্যাডামের সঙ্গে।